Assalamu alaikum. The students of class 9 of Isakali Fazil Degree Madrasa, you are welcome to this English channel. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাক্যের সাবজেক্টের ঘরে কি কি ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ বসতে পারে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বাক্যের অবজেক্টের ঘরে কি কি ওয়ার্ড বা কোন কোন পার্ট অফ স্পিচ বসতে পারে। তো আমরা জানি যে সাধারণত বাক্যের অবজেক্টের ঘরে নাউন বসে, প্রোনাউন বসে, কিংবা ইনফিনিটিভ কিংবা জিরান ব্যবহৃত হয়। এসব কিছুর আমরা আজকে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে সেগুলোকে আমরা ক্লিয়ার করব। যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, এই সেন্টেন্সটিতে আমরা দেখছি উইটা হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে আর ওয়াটার হচ্ছে অবজেক্ট, এবং ওয়াটার অবজেক্টটি অবশ্যই নাউন। আরেকটি উদাহরণ আমরা দিচ্ছি, উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব, পিওর ওয়াটার হচ্ছে অবজেক্ট যা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে আমরা দেখব যে কীভাবে অবজেক্টের ঘরে প্রোনাউন বসে। যেমন আই হেল্প হিম, এই সেন্টেন্সে আই সাবজেক্ট, হেল্প ভার্ব, হিম অবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন। আরেকটি এক্সাম্পল আমরা দিচ্ছি প্রোনাউনের, যেমন হি টিচেস মি, এখানে হি সাবজেক্ট, টিচেস ভার্ব, মি অবজেক্ট। তৃতীয় এক্সাম্পল যেটা, থার্ড এক্সাম্পল, তা হচ্ছে যেমন হি স্টপড ওয়াকিং, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, স্টপটা হচ্ছে ভার্ব, ওয়াকিংটা হচ্ছে অবজেক্ট যা জিরান হয়েছে। পরবর্তী এক্সাম্পল হচ্ছে ওয়ান্টেড টু হেল্প, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টেডটি হচ্ছে ভার্ব, টু হেল্প হচ্ছে অবজেক্ট, ইনফিনিটিভ হয়েছে। তাহলে আমরা কী পেলাম আজকের লেসন থেকে? আমরা পেলাম যে বাক্যের অবজেক্টের ঘরে নাউন বা নাউন ফ্রেজ বসে, প্রোনাউন বসে এবং জিরান কিংবা যে জিরান ফ্রেজ বসতে পারে। অবজেক্টের ঘরে কোনো ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।